فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعه بإحسان وسلك إلى الحق سبيلا, أما بعد, قال الله سبحانه وتعالى في كلامه المجيد, إن الله يأمر بالعدل والإحسان. الله رب العالمين شكريا جابون كورتشي جمهان الله رب العالمين أما ديرك مسجد الحرام إر خطبة شنكيب تبهبه بانغلا فشاي بستحبن قرار جنو তৌফিক প্রদান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, আজ দশই সফর 1443 হিজরি, সে মোতাবেক 17 সেপ্টেম্বর 2021 ইংরেজি, মসজিদুল হারামে খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ বান্দার বেলিল হাফিজাহুল্লাহ। তার খুতবার আলোচনার বিষয় ছিল ইসলামের আখলাকের যে গুরুত্ব, বিশেষ করে ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার ইনসাফ করা, এবং এর যে স্তরগুলো রয়েছে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন যে ইনসাফ, মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে গুণাবলীগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি গুণ হলো মানুষ ইনসাফ করবে, এবং তিনি ইনসাফের যে স্তরগুলো রয়েছে সে প্রতিটি স্তর তিনি এখানে উল্লেখ করেছেন, এবং কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে তিনি আজকের খুতবা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের খুতবায় যে বিষয় তিনি উল্লেখ করেছেন তা যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, এবং মানুষের মাঝে এই বিষয়গুলো প্রচার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত খতিব সাহেব তার আলোচনার শুরুতেই তিনি আমাদেরকে তাকওয়ার উপদেশ প্রদান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদের পর তিনি বলছেন সূরা হাদীদের 28 নম্বর আয়াত তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি ওয়া ইগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তিনি তোমাদেরকে ডাবল রহমত দান করবেন, এবং তিনি তোমাদেরকে জ্যোতি দান করবেন যার মাধ্যমে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল। অর্থাৎ আমরা জানি যে প্রতিটি খুতবাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করতেন। এরই ধারাবাহিকতায় সম্মানিত খতিব সাহেবগণ জুমার আলোচনার শুরুতে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করে থাকেন। এরপর সম্মানিত খতিব সাহেব তার আলোচনার বিষয় তিনি শুরু করেন। তিনি শুরুতেই ইসলামের যে মহান আদর্শ, ইসলামের যে আখলাকের গুরুত্ব, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, একজন মানুষের যে গুণাবলী,
বা একজন আদর্শ মানুষ, সমাজের একজন ভালো মানুষের যে গুণাবলীগুলো থাকা দরকার সে বিষয়ে তিনি ইঙ্গিত প্রদান করেছেন এবং ইসলামের যে নির্দেশনাগুলো রয়েছে সে বিষয়েও তিনি উল্লেখ করেছেন। তিনি শুরুতে বলেন যে ইসলাম এমন একটি ধর্ম যেখানে আখলাকের বিষয় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে বা ইসলামকেই আখলাকের ধর্ম বলা হয়। তিনি বলছেন যে এই দিন মানুষের উত্তম যে চরিত্রগুলো রয়েছে সেই উত্তম চরিত্রগুলোকে, যেগুলো ভালো সেগুলোকে মানুষের মাঝে যাতে দীর্ঘমেয়াদী থাকে সেই বিষয়টিকে ইসলাম সমর্থন করেছে। অর্থাৎ যত সমাজে প্রচলিত ভালো জিনিস রয়েছে, চারিত্রিক বিষয়গুলো রয়েছে, সেগুলোকে ইসলাম সমর্থন করেছে। আর তিনি বলছেন যে এবং আমাদের কর্তব্য হলো আমাদের যে প্রজন্ম হবে বা আমরা নিজেরাও এই আখলাকের উপরে আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করব। তিনি বলছেন যে যে কোনো উম্মাহ যদি ভালো এবং তাদের সমৃদ্ধি অর্জন করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই সুন্দর আখলাকের অধিকারী হতে হবে। তিনি বলছেন যে এটি অত্যন্ত মৌলিক একটি বিষয়, অর্থাৎ মানুষের উত্তম চরিত্রের অধিকারী হওয়া, মানুষ ভালো গুণাবলী অর্জন করা, এটা মানুষের মৌলিক একটি বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর তিনি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি কথা তিনি উল্লেখ করছেন যে সালফে সালেহীন গণ মানুষদেরকে উত্তম আখলাকের প্রতি আহ্বান করতেন এবং যে সকল কর্ম ভালো সে ভালো কাজের প্রতি মানুষকে আহ্বান করতেন। যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসে বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, অর্থাৎ একজন মুমিন, সর্বোত্তম মুমিন বা যার ঈমান পরিপূর্ণতা অর্জন করেছে, এই ধরনের একজন মুমিন সে অবশ্যই সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হবে। সুবহানাল্লাহ বিহামদি। আসলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল উত্তম আখলাক দিয়ে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, আখরাজাহুল ইমাম আহমদ ও সহীহুল হাকিম। অর্থাৎ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো যে আখলাকগুলো রয়েছে সেগুলোকে মানুষের মাঝে প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, পূর্ণতা অর্জন করার জন্য আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আসলে ইসলামে যে আখলাকের বিষয়গুলো রয়েছে এগুলো দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে যদি এই বিষয়ে আলোচনা করি আমরা দেখব যে ইসলাম কত সুন্দর একটি ধর্ম। আখলাকের বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে ইসলাম বর্ণনা করেছে, ছোটদের আখলাক, বড়দের আখলাক, নারীদের আখলাক, পুরুষের আখলাক, এক অপরের প্রতি যে হকুকগুলো রয়েছে, সামাজিক যে বিষয়গুলো রয়েছে সব অত্যন্ত চমৎকার এবং নিপুণভাবে ইসলাম এগুলোকে আমাদের জন্য শরীয়ত সম্মত করেছেন। আমরা যদি দেখি যে একজন ছেলে, ছোট ছেলে, তাকে কীভাবে আমরা আদাব শিক্ষা দিব, একজন সাধারণ মানুষ তার প্রতিবেশীর সাথে কীভাবে কথা বলবে, একজন মুসলিমের সাথে সে কীভাবে কথা বলবে, সে কীভাবে পথ চলবে, সে কীভাবে তার জীবন পরিচালনা করবে তার প্রতিবেশীর সাথে, তার বন্ধুর সাথে এবং তার ব্যবসার ক্ষেত্রে, সমাজের প্রতিটা ক্ষেত্রে ইসলাম যে আখলাকের কথা বলা হয়েছে, সে কখনোই মিথ্যা বলবে না, সে সর্বদাই মুসলিমের সাথে হাসি মুখে কথা বলবে, সে রাগান্বিত হবে না, এইভাবে ইসলাম তার চলা, তার কথাবার্তা, তার ব্যবসা, তার খাবার, খাবারের আখলাক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার যে আখলাকের বিষয়গুলো রয়েছে, পরিবারের সাথে তার আখলাকের সবগুলো বিষয় অত্যন্ত চমৎকারভাবে ইসলাম বর্ণনা করেছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন, কানা খুলুকুল কুরআন, তো অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কুরআনের মতো, অর্থাৎ কুরআন যে আখলাকের কথাগুলোকে বলা হয়েছে সবগুলো তার মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যদি কুরআনের আখলাকেরগুলোর মধ্যে আমরা দেখি তাহলে আমরা অনেক আলোচনা সেখানে আসবে যে কুরআন আমাদেরকে কি আখলাকের নির্দেশ প্রদান করেছে। এই সবগুলো আখলাকের আধার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি সমাধি খতিব সাহেব বলছেন যে মানুষের যে আখলাকগুলো রয়েছে তার অন্যতম একটি হল যে তারা মানুষের সাথে সুন্দর আচরণ করবে, মানুষের প্রতি ইনসাফ করবে,
অর্থাৎ আমার সুযোগ রয়েছে, আমি অন্যের উপরে জুলুম করলাম, আমার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, আমি যা ইচ্ছে তাই করলাম, সমাজ ইসলাম তা সমর্থন করে না। বরং অন্যায়ভাবে একজন শাসক একজন সাধারণ মানুষের উপরেও কখনো অন্যায়ভাবে কোনো কাজ করতে পারবে না। এবং ইসলাম বিচারের ক্ষেত্রে শাসকদের জন্য এবং সমাজে আমরা যে বৈষম্য দেখতে পাই, যে সাধারণ মানুষের উপরে শক্তিশালী মানুষের, ক্ষমতাবান মানুষদের যে প্রভাব, যে অনেক সময় তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করে থাকে, এগুলো ইসলাম পরিপূর্ণ হারাম করেছে। ইসলাম বরং সময় খদি সাহেব বলছেন যে মানুষের উপরে আমাদেরকে ইনসাফ করতে হবে। ইনসাফ অত্যন্ত সুন্দর একটি বিষয়। তিনি বলছেন ইনসাফ অর্থ হলো আল আদল, অর্থাৎ ন্যায় বিচার এবং ন্যায় সঙ্গত কাজ, প্রতিটা ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা। তার সংজ্ঞা হিসেবে তিনি বলছেন ওয়াদউ সাইফি মাওদিহি, অর্থাৎ যেখানে যেটার প্রয়োজন সেটাই দান দেওয়া। যেমন যদি দেখা গেল যে জোহরের সলাতের আজান হয়ে গিয়েছে, তো এই সময় ইনসাফ হলো জোহরের সলাত আদায় করা। ঠিক একইভাবে যাকাতের সময় এসেছে, আপনি যাকাত প্রদান করবেন, আবার যখন সলাত শেষ হয়ে গিয়েছে, আপনি আপনার যে দুনিয়াবি যে কাজগুলো রয়েছে সেগুলো করা। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যখন যেটা এসেছে সেটা করাই হলো ইনসাফ। তিনি বলছেন যে এ বিষয়ে কোরআনে কেরিমের মধ্যে অনেকগুলো আয়াত এসেছে যাতে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। তিনি শুরুতে সূরা মায়েদার 8 নম্বর আয়াত উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওম আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন হে মুমিনগণ, তোমরা সত্য স্বাক্ষর ব্যাপারে, সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা অবিচল থাকবে। এরপর বলা হচ্ছে যে কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে তাদের উপরে জুলুম করতে উৎসাহিত না করে। অর্থাৎ কারোর সাথে যদি শত্রুতা থাকে, সেই শত্রুতা যেন তার উপরে জুলুম করা আমাদেরকে যেন, আমাদের নফস যেন আমাদেরকে ধাবিত না করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের শত্রু যদি হয় কেউ, তাহলে তার উপরে জুলুম করা যাবে না, বরং তার উপরে ইনসাফ করতে হবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকরাবুল তাকওয়া, এটি হলো তাকওয়ার খুবই নিকটবর্তী। আল্লাহ এরপর বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারেই অবগত রয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ আমর বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন আদল করার জন্য এবং ইহসান প্রতিষ্ঠা করার জন্য, ইহসান করার জন্য মানুষের প্রতি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ প্রদান করেছেন, আমরা মানুষের প্রতি ইহসান করব, ন্যায়সঙ্গত কাজ করব, মানুষের উপর জুলুম করব না। সূরা শুরার 15 নম্বর আয়াতে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, এটি আয়াত, ওয়া উমিরতু, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে লিআদিলা বাইনাকুম, যাতে আমি তোমাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে বিচার কার্য পরিচালনা করি, তোমাদের প্রতি যেন আমি আদল করি। সুবহানাল্লাহ বিহামদি। সাহাবাদের মধ্যে থেকে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ব্যক্তি তিনটি গুণাবলী অর্জন করতে পারবে, সেই ব্যক্তি ইমানকে অর্জন করতে পারবে। তিনি বলছেন যে তার মধ্যে অন্যতম একটি হলো যে ইনসাফ প্রতিষ্ঠা করা, যদিও সে নিজের বিরুদ্ধে হয়, প্রতিটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলছেন যে এর তিনটির মধ্যে বাকি আরও দুটি রয়েছে, সেগুলো হলো যে অভাব থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দান করা এবং মানুষকে সালাম প্রদান করা। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই তিনি বলছেন যে আমরা ইমানকে একত্রিত করতে পারবো। সুবহানাল্লাহ বিহামদি। এরপর সময় খদি সাহেব বলছেন যে আহমেদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে মানুষের মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে তার মধ্যে থেকে ইনসাফ হলে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উজ্জ্বলতম একটি গুণাবলী।
তিনি বলছেন যে এটি হলো বুরহানুন আলা সুমুউন নাফস, একজন মানুষের তার যে হৃদয়ের বড়ত্ব, সে যে মহান ব্যক্তি, তার একটি নিদর্শন এটি। সময় তো প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমাদেরকে এই গুণগুলো অবশ্যই অর্জন করতে হবে। এরপর সময় খতিব সাহেব বলছেন যে এই ইনসাফের অনেকগুলো স্তর রয়েছে, প্রতিটা স্তর আমাদেরকে ভালোভাবে জানতে হবে যাতে আমরা ইনসাফকে যথাযথভাবে আমরা মানতে পারি। তিনি বলছেন প্রথম স্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইনসাফ করা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইনসাফ করার অর্থ হলো তার সাথে কাউকে শরীক না করা। তিনি যে এত বিশাল, তিনি মহান সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে যাবতীয় নিয়ামত দান করছেন, সুতরাং তার সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। হাদিসের মধ্যে এসেছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করা। সেটা বিশ্বাস, বিশ্বাসের দিকে, কর্মের দিকে, যে কোনো দিকেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে বিষয়ে খাস, সে সকল বিষয়ে মানুষকে শরীক করা হলো অত্যন্ত গর্হিত একটি কাজ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে দ্বিতীয় প্রকারের ইনসাফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইনসাফ করা, তার যে হক রয়েছে সে হকগুলো আদায় করা, তার প্রতি যে ইমানের দাবি রয়েছে তার প্রতি যথাযথভাবে ইমান আনয়ন করা, এবং ইমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমানের যে অর্থ তার আনীত সকল বিষয়কে যথাযথভাবে মান্য করা, তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এই সবগুলো বিষয়কে যথাযথভাবে অবশ্যই মান্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিষয়কে যেভাবে মানতে হবে সে সকল বিষয়কে আনুগত্য করতে হবে, তাকে সম্মান করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় যে আদেশগুলো রয়েছে এবং যে নির্দেশগুলো রয়েছে সবগুলি আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন ইনসাফের তৃতীয় নম্বর স্তর হলো যে সময়ত খতিব সাহেব বলছেন অন্যের প্রতি সব সর্বদাই মানুষ যেন ভালো ধারণা পোষণ করা, অর্থাৎ মানুষের প্রতি আমরা যেন সবসময় ভালো ধারণা করি, অর্থাৎ আমরা এমন কোনো কাজ যাতে না করি যার মাধ্যমে মানুষের প্রতি যে ভালো ধারণা পোষণ করা থেকে যেন আমরা দূরে সরে চলে না আসি। অর্থাৎ অবশ্যই মানুষের সাথে, মানুষের প্রতি আমাদের ভালো ধারণা পোষণ করতে হবে। কোরআন কারীমের একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অর্থাৎ হে মুমিনগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি আসে এবং তোমাদেরকে যদি কোনো বিষয়ে সংবাদ দেয় তাহলে তোমরা তাদের সতর্ক থেকো, যেন অন্যায়ভাবে অজ্ঞতবশত যেন তোমরা কারো বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করো, তাদের বিষয়ে যেন তোমরা কিছু গালমন্দ না করো, যা এর ফলে তোমরা লাঞ্ছিত হবে নিজেরা। আলামা ফালতুম নাদিমিন, এই সকল কর্মে যদি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে এর প্রতি নিজেরাই নিজেদের কর্মের প্রতি আক্ষেপ করবে। তাহলে ইসলামের যে বিধানগুলো রয়েছে অবশ্যই আমাদেরকে তা মেনে চলতে হবে। এরপর সময় খতিব সাহেব যে ইনসাফের কথাগুলো বলছেন তার মধ্যে অন্যতম আরও একটি প্রকার হলো যে নিজের প্রতি ইনসাফ করা। নিজের প্রতি ইনসাফ করা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিষয়গুলো আমাদের নফসের জন্য তিনি দান করেছেন সে সকল বিষয় আমাদেরকে যথাযথভাবে খেয়াল রাখা। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ফামান লা ইস্তাতিউ ইনসাফা নাফসি লা ইস্তাতিউ ইনসাফা গায়রি, যে নিজের প্রতি ইনসাফ করতে পারবে না সে অন্যের প্রতি কীভাবে ইনসাফ করবে। সুতরাং নিজের প্রতি আমাদেরকে ইনসাফ করতে হবে, অর্থাৎ এর অর্থ হলো যে ইসলামে যে নির্দেশনাগুলো রয়েছে যেগুলো আমাদের করতে বলা হয়েছে, বিশেষ করে ভালো আখলাক এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং ইসলামের যে আহকামগুলো রয়েছে এগুলো পালন করতে হবে, এবং ইসলাম যেগুলোকে মন্দ হিসেবে আখ্যায়িত করেছে সে সকল কাজ থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। এরপর সময় খতিব সাহেব একটি আয়াত উল্লেখ করছেন চতুর্থ নম্বরের স্তরের যে অন্যের প্রতি ভালো ধারণা পোষণ করা, ইয়াইহুল্লাযীনা আমানু ইযা দরবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়্যানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম আলাইস্তা মুমিনা, সুবহানাল্লাহ। অর্থাৎ যখন তোমরা
কোথাও সফর করবে, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, তোমরা এটা বলিও না যে সে অমুসলিম। সুবহান, অর্থাৎ যখন কোনো মানুষ আমাদের কাছে বা আসবে বা তাদের আমাদেরকে সালাম প্রদান করবে বা আমাদের সাথে সুন্দর কথা বলবে, আমরা তাদেরকে আমাদের নিজেদের ধারণা থেকে তাদেরকে আমরা খারাপ বলবো না, এই কথা এখানে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে সময়ত খদিব সাহেব তিনি এই যে চারটি গুণাবলীর কথা বলেছেন, এই গুণাবলীগুলো সবগুলোর মূল কথা হলো এটি যে আমাদেরকে ইনসাফ শিখতে হবে। এই ইনসাফটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নিজের প্রতি এবং অন্যের প্রতি, এই চার প্রকারের ইনসাফ আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এবং সময়ত খদিব সাহেব সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহর কথা তিনি বলছেন যে তিনি বলছেন যে আমাকে অনেক সাহাবী তারা আমাকে এই কথা লিখেছেন, অর্থাৎ তাদের কাছে উনি বলেছেন নসিহা করার জন্য, তখন তারা এই নসিহা করেছেন যে তুমি তোমার ভাইদের প্রতি ভালো ধারণা পোষণ করো, অর্থাৎ মুসলিমদের প্রতি ভালো ধারণা পোষণ করতে বলা হয়েছে। এবং তিনি বলছেন যে তোমার কাছে যে যে গুণাবলীগুলো তার কোনো মুসলিম ভাইয়ের বা তোমার নিকট আত্মীয় প্রকাশ পাবে, কার কথায় শুধু অথবা ধারণা পোষণ করে তার বিপরীত খারাপ কিছু তার ব্যাপারে মন্তব্য করো না, বরং সর্বদাই তাদের বিষয়ে তোমরা ভালো ধারণা পোষণ করবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মানুষের প্রতি আমরা ভালো ধারণা পোষণ করব, বিশেষ করে আত্মীয় স্বজন নিকট যারা আমাদের প্রতিবেশী রয়েছে তাদের প্রতি আমাদেরকে ভালো ধারণা পোষণ করতে হবে এবং এই কথা মনে করতে হবে যে তারা ভালো। আমরা যদি মানুষের প্রতি খারাপ ধারণা করি তাহলে এর মাধ্যমে আমাদের মনে তাদের ব্যাপারে যে একটি নেগেটিভ বা অন্যায় একটি ভাব জন্মগ্রহণ করবে, এর ফলে তারা আমাদের খারাপ আচরণের সম্মুখীন হতে পারে। তারপর সময় খদিব সাহেব তার খুতবার শেষের দিকে তিনি এসে বলছেন যে অবশ্যই যে কোনো একটি জাতি, যে কোনো একটি সমাজ সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য তাদেরকে অবশ্যই সুন্দর আখলাকের প্রয়োজন রয়েছে। তিনি বলছেন যেভাবে আমাদের শরীরের গঠনের জন্য, শরীরের আমাদের সার্বিক সুস্থতা এবং শরীরের ভালো থাকার জন্য যেভাবে খাবারের প্রয়োজন হয়, ঠিক একইভাবে আমাদের সমাজের জন্য, আমাদের সমাজকে সঠিকভাবে রাখার জন্য ইনসাফের প্রয়োজনীয়তা রয়েছে। সুবহানাল্লাহ বিহামদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনসাফ শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং সময় খতিব সাহেব যে কথাগুলো আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এসব বিষয়গুলো তিনি আমাদেরকে যথাযথভাবে মান্য করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকের খুতবার মূল বিষয় হলো এটি যে আমরা ইনসাফ শিখব, আমরা কারোর উপরে জুলুম করব না, অন্যায়ভাবে মানুষের প্রতি খারাপ ধারণা পোষণ করব না, আমাদের যেখানে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে বা অপব্যবহার করে মানুষের প্রতি খারাপ ধারণা বা মানুষের হকের প্রতি বা তাদের সম্মানের প্রতি আমরা কোনো প্রকারের জুলুম করব না। এবং সাথে সাথে সময়ত খতিব সাহেব আরও যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ইনসাফ করতে হবে, তার প্রতি তাওহীদের যে দাবি রয়েছে সেগুলো মানতে হবে, শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় আদেশ পালন করতে হবে এবং তার যদি নিষেধ রয়েছে সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। السلام عليكم ورحمة الله وبركاته.